আমরা বাঙালি, ছোট থেকেই আমরা বাংলা ভাষায় কথা বলি। যখন আমাদের জীবনটা শুরু হয়, ঠিক যখন আমরা কথা বলতে শিখি, তখন থেকেই আমরা বাংলায় কথা বলি। আমাদের মা বাবা, আমাদের ভাই বোন, আমাদের প্রতিবেশী সবাই বাংলা ভাষায় কথা বলেন। আমরা তাদের কাছ থেকেই শিখি কথা বলা, একেবারে শৈশব থেকেই। জন্মের পর থেকেই যেরকম আমরা বাংলা বলতে শিখছি, ঠিক সেই রকমই যখন আমরা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাই, তখন আমরা সেখানেও আমরা শিখি বাংলা বর্ণমালা, বাংলাতেই আমরা কথা বলি। স্কুলের পড়া যেরকম বাংলা ভাষায় আমরা বর্ণ থেকে শুরু করছি, ঠিক সেইভাবেই আমাদের শৈশব কেটে কৈশোর, কৈশোর থেকে যখন আমরা আবার বড় হই, আমরা আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখনও কিন্তু বেশিরভাগ পড়ায় আমাদের বাংলাতে, আর তখন আমরা বাংলাটা বেশ ভালো করে রপ্ত করি। কিন্তু এই যে বাংলা ভাষায় আমরা কথা বলি, যেহেতু আমরা এই কথাগুলি আমার চারপাশ থেকেই সংগ্রহ করছি, চারপাশ থেকেই বলছি, অর্থাৎ আমার সংগ্রহের ঝুলি কিন্তু আমার শৈশব, কৈশোর, আমার বাড়ি, আমার প্রতিবেশী, আমার বন্ধুবান্ধব সবাই যেহেতু কথা বলছেন একেবারে শুদ্ধ বাংলায় বা প্রমিত বাংলায়, এমন নয়, সেই জন্যে দেখা যাচ্ছে যে আমি যখন কথা বলি তখন তার প্রভাব আমার উপরে পড়বে এবং আমার বাংলা ভাষার মধ্যে, উচ্চারণের মধ্যে ত্রুটি থেকে যাচ্ছে। কি ত্রুটি? না আমি শুদ্ধ করে কি বাংলা বলতে পারি? আমি কি স্পষ্ট করে বাংলা বলতে পারি? আমি কি সহজ করে বাংলা বলতে পারি? আমি কি সুন্দরভাবে বাংলা বলতে পারি? কারণ যারা শিল্পের নানান ক্ষেত্রে যুক্ত আছেন, তাদেরকে কিন্তু বাংলা ভাষাটি অত্যন্ত সুন্দরভাবে বলতে হবে। আর পাঁচজন বাঙালি বা বাংলাদেশের মানুষ যেভাবে কথা বলছে, যিনি শিল্পের সাথে যুক্ত, যিনি সাহিত্যের সাথে যুক্ত, যিনি নানান ধরনের পারফর্মিং আর্টের সঙ্গে যুক্ত, তার কিন্তু সেই চলিত বাংলা, আঞ্চলিক বাংলা, ত্রুটিপূর্ণ বাংলা সেটিতে কথা বলা যাবে না। তাকে বলতে হবে শুদ্ধ, স্পষ্ট, সহজ ও সুন্দরভাবে। এ ব্যাপারে দেখা যাচ্ছে যে আমাদের বাংলা ভাষাটা যে আমরা বলি, সেখানে কি ত্রুটি থাকে আসলে আমাদের, সেটা আমাদের জানা দরকার। যদি আমরা ত্রুটি জানতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ভুলগুলো শুদ্ধ করে নিতে পারবো। তো প্রথমে তো জানার প্রয়োজন যে আসলে আমি ঠিক মতো বলতে পারছি কি না, অর্থাৎ প্রমিত উচ্চারণে আমি কথা বলতে পারি কি না। যদি না পারি, তাহলে আমার সমস্যাগুলো কি, সেই সমস্যাগুলো যদি আমি ধরতে পারি, তখন আমি তার সমাধান খুঁজে পাব। আর সমস্যায় যদি আমি না জানি, আমি যদি বুঝতেই না পারি যে আমার বলার মধ্যে কি সমস্যা আছে, বা আমার উচ্চারণে কোথায় ত্রুটি আছে, বা আমি সুন্দরভাবে বলতে পারছি কিনা কথাগুলো, সেটি যদি আমি না ধরতে পারি, তাহলে সমাধানটাও আমি করতে পারবো না। তাহলে প্রথমে আমাকে ত্রুটিগুলো ধরতে হবে, বুঝতে হবে নিজের কথার মধ্যে কি সমস্যা আছে, সেটা নিজেকেই অনুধাবন করতে হবে। যদি অনুধাবন করতে পারি, তাহলে ধীরে ধীরে আমার প্রমিত বাংলা উচ্চারণের উন্নয়ন ঘটবে, এটাই বিশ্বাস আমাদের। আমাদের উচ্চারণে এক ধরনের ত্রুটি পায়, যেটা বাংলাদেশের সর্বত্র এই সমস্যাটি আছে। অল্পপ্রাণ এবং মহাপ্রাণ। অল্পপ্রাণ কি? প্রাণ মানে বাতাস। আমরা কতটুকু বাতাস নিয়ে কথা বলছি, সেইটা হচ্ছে প্রাণ। তাহলে প্রাণ অল্প মানে কি? কম বাতাস। আর যদি আমরা বলি মহাপ্রাণ, তাহলে বেশি বাতাস। অল্প প্রাণের সঙ্গে
মহাপ্রাণের সংঘর্ষ বা মহাপ্রাণের সাথে অল্প প্রাণের সংঘর্ষ, একটু বুঝিয়ে বললে ব্যাপারটি বোঝা যাবে। যে আমাদের কতগুলো বর্ণ আছে আমরা জানি, তার মধ্যে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে এবং বর্গীয় বর্ণ সেগুলো আমরা যদি জানতে পারি, ক চ ট ত প গ জ ড দ ব খ ছ ঠ থ ফ ঘ ঝ ঢ ধ ভ, এই যে বর্গীয় বর্ণগুলোর কথা আমরা বললাম, সেখানে দেখা যাচ্ছে যে যদি আমরা ক চ ট ত প এই বর্ণগুলোর ক্ষেত্রে বাতাস কম ব্যবহার করছি, আবার খ ছ ঠ থ ফ এগুলোর ক্ষেত্রে বাতাস বেশি ব্যবহার করছি, কারণ ক এর সঙ্গে হ যোগ করে আমরা বলছি খ, চ এর সঙ্গে হ যোগ করছি ছ, ট এর সঙ্গে হ যোগ করছি ঠ, ত এর সঙ্গে হ যোগ করে থ, প এর সঙ্গে হ যোগ করে ফ, ঠিক এইভাবে গ এর সঙ্গে ঘ, জ থেকে ঝ, ড থেকে ঢ, দ থেকে ধ, ব থেকে ভ। এই যে আমরা বলছি এর মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন অঞ্চলে যখন আমরা বলি বা আমরা যখন এই কথাগুলো সাধারণভাবে বলতে চেষ্টা করি, তখন এই বর্ণগুলোর একটা বিপর্যয় ঘটে, বিপর্যয় ঘটে থাকে। তাহলে আমাদের এগুলোকে জানতে হবে, আমরা এটা ধীরে ধীরে নিশ্চয়ই জানতে পারবো যে এগুলো কীভাবে উচ্চারণ করে, কিন্তু তার আগে আমরা সাধারণভাবে একটু আলোচনার মধ্যে আছি যেহেতু, প্রাথমিকভাবে আমরা এই ত্রুটিগুলো একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো যে ক চ ট ত প এবং গ জ ড দ ব এইগুলো বাতাস কম লাগবে বলার সময়, আর বেশি বাতাস লাগবে খ ছ ঠ থ ফ এবং ঘ ঝ ঢ ধ ভ, এগুলি বলার সময় বাতাস বেশি লাগছে। তাহলে কেন আমরা এগুলো নিয়ে আলোচনা করছি? আলোচনা করছি এই জন্যেই যে আমরা যখন বলি যে খবর, এখানে খ আছে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক অঞ্চলে আমরা বলে ফেলছি কবর, খটা হচ্ছে না, খ কয়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে এখানে খ এবং কয়ের পার্থক্যটা আমরা ধরতে পারছি না, তার ফলে হয়ে যাচ্ছে খবর, এটা হয়ে যাচ্ছে কবর। যেমন এরকম উদাহরণ আছে যে একজন যে বলছে যে আমি আমার ভাইকে তো কবর দিয়েছি, তা আশেপাশের লোক মনে করলো যে কী ব্যাপার, তাকে কি কবর দিয়ে ফেললো, সে কি মারা গেছে? কিন্তু আসলে তো তা না, আসলে ব্যাপারটি ছিল এরকম যে সে তার ভাইকে খবর দিয়েছে। এই সামান্য বিপর্যয়ের জন্যে, উচ্চারণ বিপর্যয়ের জন্যে অর্থ কীরকমভাবে পাল্টে যায় সেটা একটা তার উদাহরণ দিলাম। যেমন ভাত, এটা আমরা অবলীলায় বলে ফেলি বাত, ভাই, এটা প্রায়শই শোনা যায় বাত, ভাইকে যেমন ভাতকে বাত, এরকম ভাইকে বাই। আবার ঠক ঠক, এটা কোথাও কোথাও হয়ে যাচ্ছে টক টক। থালা বলতে গিয়ে আমরা বলে ফেলছি তালা। ফাঁকা, এটা বলতে যে আমরা যখন বলি যে পাকা। ঘটি, এটা গটি। ঝর্ণা, জর্ণা। ঢাকা, এটা আমরা বলছি ডাকা। তাহলে যখন আমরা এগুলো বলি, খেয়াল করে বলি না, আমাদের উচ্চারণ বিপর্যয় ঘটে যেতে থাকে এবং কী হয়, এইসব উচ্চারণগুলো দেখা যাচ্ছে যে এই মহাপ্রাণগুলো অল্প প্রাণ হয়ে যাচ্ছে। এরকম আরও উদাহরণ আমরা দিতে পারি, যেমন ধান, এটা দান হয়ে গেল। ছন্দ, চন্দ হয়ে গেল। খালা, এটা কালা হয়ে গেল। তাহলে কী হয়, মানেগুলোই পাল্টে যাচ্ছে, অর্থগুলোই একটা বিপর্যয় ঘটে যাচ্ছে এই কারণে। কি কি কারণ? না তো এই যে আমরা মহাপ্রাণ অর্থাৎ বেশি বাতাস লাগবে সেগুলোকে আমরা কম বাতাস দিয়ে বলছি, তার ফলে ধ্বনি বিপর্যয় ঘটে যাচ্ছে। যেরকম বর্ণ উচ্চারণ বিপর্যয় ঘটছে সেটা আমরা পরে দেখব যে বর্ণ কীভাবে উচ্চারিত হয়, কিন্তু প্রাথমিকভাবে যেটি আমরা আলোচনা করছি সেটা এরকম। আবার দেখা যাচ্ছে যে যেখানে অল্প প্রাণ আছে সে অল্প প্রাণটি আবার মহাপ্রাণ হয়ে যায় কোথাও কোথাও। যেমন কাক,
এটা হয়ে গেল খাক, চাচা, এটা উচ্চারণ করতে গিয়ে হয়ে গেল চাচা, টাকা, এটা উচ্চারণ করতে যে ঠাকা, গাড়ি, সেটি অনেক সময় হয়ে যাচ্ছে ঘাড়ি, পতাকা, এটাকে অনেকে উচ্চারণ করে ফেললো ফতাকা, ডাব, এটাকে বললো ঢাব, দাড়ি, এটা ধাড়ি, বলবো, এটা বলো ভুলবো। এই যে কি হচ্ছে, এখানে অল্প প্রাণগুলো আবার মহাপ্রাণে বর্ণে হয়ে যাচ্ছে, যার ফলে ধ্বনি বিপর্যয় ঘটছে, অর্থেরও পার্থক্য ঘটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের মুক্ত হতে হবে, যাতে অল্প প্রাণ মহাপ্রাণ না হয়ে যায় এবং মহাপ্রাণ অল্প প্রাণ না হয়ে যায়। আর কি সমস্যা আছে আমাদের? আঞ্চলিক সমস্যা, এটাও যেটা বলেছি সেটাও আঞ্চলিক সমস্যা, কিন্তু আরও আঞ্চলিক সমস্যা আমাদের আছে। যেমন আমাদের আঞ্চলিক ভাষা কিন্তু অনেক সমৃদ্ধ, আমাদের যেরকম বলছি যে আমাদের প্রমিত ভাষা, আবার আঞ্চলিক ভাষা তো আমাদের আছে, যার যার অঞ্চলে, যার যার অঞ্চলে আমরা সেই আঞ্চলিক ভাষাটি বলি, যেটি মুখের ভাষা। প্রত্যেকে আমরা আমার অঞ্চলে ভাষা বলছি, তো এক এক অঞ্চলের মুখের ভাষার টান তো এক ধরনের, স্বরপ্রক্ষেপণ রীতিও এক ধরনের, বাকৃতি আরেক ধরনের, বাক্যের সুর সেটাও সুরে সুরে এক এক জেলায় আমাদের বা এক এক অঞ্চলে এক এক ধরনের সুরে কথা বলে। যেরকম বাকৃতির কথা বললাম, স্বরপ্রক্ষেপণের কথা বললাম, সেরকম এই যে সুরেরও পার্থক্য ঘটে। আবার স্বর, বিভিন্ন ধরনের স্বর, স্বরপ্রকৃতি আছে, স্বরের ভিন্নতা আছে আমাদের মুখের ভাষায়, তাই সেই জন্যে পার্থক্য ঘটে যায়। তাই আঞ্চলিক ভাষাটাকে আমরা উপভাষা বলি। যেমন একজন মানুষ যার বাড়ি নোয়াখালী, তিনি যদি একজন ময়মনসিংহের লোকের সাথে কথা বলেন, তখন তিনি কোন ভাষায় কথা বলবেন? তিনি নোয়াখালীর ভাষায় বলবেন নাকি ময়মনসিংহের ভাষায় বলবেন? এখন যদি তিনি নোয়াখালীর ভাষায় বলেন, তাহলে ময়মনসিংহের যিনি মানুষ তিনি কিছুই বুঝবেন না, আর যদি তিনি ময়মনসিংহের ভাষায় বলতে চেষ্টা করেন, তাহলে ময়মনসিংহবাসী যিনি তিনি ভাববেন যে তাকে ব্যঙ্গ করা হচ্ছে। তো কেউ তো তার নিজের ভাষাকে ব্যঙ্গ করলে সহ্য করতে পারবে না, তার অঞ্চলের ভাষাকে সে মনক্ষুণ্ণ হবে। আমরা কি তাই চাই যে তার সে মনক্ষুণ্ণ হোক, সে কষ্ট পাক, তার ভাষা নিয়ে আমি ব্যঙ্গ করি? সেটা তো কাম্য হতে পারে না। ঠিক একই রকমভাবে আমরা যদি দেখি যে চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের যিনি, তিনি যদি কথা বলেন বরিশালের মানুষের সাথে, তখন তাকে না চট্টগ্রাম না বরিশাল, যেটি তিনি চট্টগ্রামের ভাষায় বললে বরিশালের লোক বুঝবেন না, আর বরিশালের ভাষায় যদি তিনি বলেন, তাহলে বরিশালের লোক মনে করবে যে আমাকে ব্যঙ্গ করছে, আমার ভাষাটা নিয়ে হাসি ঠাট্টা করছে, সেটা কিন্তু কেউ সহ্য করবে না। তাহলে কি করতে হবে? এমন একটা ভাষায় কথা বলতে হবে যে ভাষাটি সবাই বুঝতে পারবে। তাহলে সেই বোঝার ভাষাতে যদি আমি বলতে চেষ্টা করি, তাহলে তো আমার আঞ্চলিক ভাষায় বলা যাবে না, আমার অঞ্চলের ভাষাটাকে ব্যবহার করা যাবে না, তখন একটা সর্বজনীন ভাষা, সবাই যেটা বলতে পারে বা সবার বলা উচিত, সবাই মিলে বলার, বোঝার, বুঝতে সক্ষম, সেই ধরনের ভাষা বলতে হবে। তাহলে সেটাকে আমরা বলছি প্রমিত ভাষা। যেমন আমরা যখন লিখি, লেখার সময় আমরা কোন ভাষাটা ব্যবহার করি? নিশ্চয়ই আমরা আঞ্চলিক ভাষায় বলি না লেখার ভাষাটা। লেখার সময় আমরা কি আঞ্চলিক ভাষায় লিখি? চিঠি লিখি, আমরা সরকারি পত্র লিখি, আমরা আরেকজনকে যখন কোনো বার্তা পাঠাই, তখন কি আঞ্চলিক ভাষায় বলি? সাধারণত আমরা বলি না। আমরা কি করি, লেখার ভাষাটা তখন দেখা যায় যে অন্যরকম হয়ে যাচ্ছে, সবাই বুঝতে পারবে এরকম ভাষায় আমরা কথা বলি, যাতে সে তার জন্যে বোধগম্য হয়। সে বোধগম্য করার বিষয়টি শুধু লেখার ক্ষেত্রে হলেই তো হবে না, সেটা হতে হবে বলার ক্ষেত্রেও। বিশেষ করে আমরা যারা এই কাজের সঙ্গে যুক্ত থাকব, তাদেরকে, যারা এই যে আমরা পরিচালনা করব মানুষকে, মানুষের শিল্পের সাথে যুক্ত থাকব, এই শিল্পকর্মগুলোর সাথে আমরা যুক্ত থাকব, তাহলে আমরা যদি এই আমাদের আঞ্চলিক ভাষায় কথা বলি, তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে না।
সেটাকে গ্রহণযোগ্য করতে হবে সবার কাছে, সেই জন্যে আমরা চর্চা করব। তো চর্চাটা কি, যে মুখের ভাষাটা যাতে আঞ্চলিক ভাষা না হয় সার্বক্ষণিকভাবে আমরা এখন চেষ্টা করব, যদিও আমাদের সেটা মায়ের ভাষা, আমার ভাইয়ের ভাষা, আমার বাবার ভাষা, আমাদের বাড়ির ভাষা, কিন্তু যেহেতু আমাকে প্রমিত ভাষায় কথা বলতে হবে, সেই জন্যে আমাকে নিয়মিতভাবে চর্চা করতে হবে আঞ্চলিক ভাষা পরিহার করে বলা। যেমন আমি একটি উদাহরণ দিতে পারি, যে আমরা যখন হাঁটি, হাঁটার সময় যদি আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, কিন্তু আমাকে বলা হলো যে আপনি অমুক চরিত্র করবেন অভিনয়ের সময়, তখন আমি সেই চরিত্রটা ফুটিয়ে তোলার জন্য খুব সুন্দরভাবে রাজার মতো করে, রাজার চরিত্র রাজার মতো করে হাঁটব, বা একজন শিক্ষক চরিত্র, সেই চরিত্রকে আমি রূপায়ণ করব, সর্বজনীন একটা চরিত্র সেটাকে রূপায়ণ করব, তখন দেখা যাবে আমি পারছি না। তাহলে আমার হাঁটাটাকেও ছন্দময় করতে হবে, সেই জন্যে আমার বলার ভাষাটিকেও যদি আমি ছন্দময় করে নিতে পারি, তাহলে আমার উচ্চারণ, আমার বলা গ্রহণযোগ্যতা পাবে এবং সবার কাছে সেটা ভালো লাগবে, যারা শুনবে তাদের জন্যও খুব গ্রহণযোগ্য হবে। আর আরও কথা আছে এই বিষয়ে, যেমন বাংলা ভাষায় আমরা দেখতে পারি যে বর্ণ, একটি একটি বর্ণ কিন্তু তার উচ্চারণ হয়ে যাচ্ছে বিভিন্ন রকম। অ, যেমন অকে বলি, অকে, অর কথা আমরা বলতে পারি, অ একটি বর্ণ, তার উচ্চারণ তো অ হবে, কিন্তু আমরা কি করছি, কোথাও অ বলছি আর কোথাও ও বলছি। যেমন অমন, সহজ, সুন্দর, তাহলে এখানে বর্ণ আছে কি, অ ম ন, তাহলে হর কথা অ ম ন, অমন বর্ণগুলো আছে অ ম ন, তাহলে হর কথা অ ম ন। আবার স হ জ, তাহলে হবে সহজ, সরল, সরল, সরল। এবার আমরা যদি বাক্যটা এরকমভাবে বলি, অমন সহজ সরল, তাহলে যে কেউ বুঝতে পারবে যে আমার ভাষার মধ্যে ত্রুটি আছে, যদিও বর্ণগুলো তাই অ ম ন স হ জ স র ল, কিন্তু বলছি অ মন, অর ক্ষেত্রে অ থাকছে, ময়ের ক্ষেত্রে ও হয়ে গেল, আর নয়ের ক্ষেত্রে কী হলো, হসন্ত হয়ে গেল। ঠিক সেরকমই স হ জ, এটা হয়ে গেল সহজ, স্বয়ের ক্ষেত্রে স থাকলো অ থাকলো, হয়ের ক্ষেত্রে ও হয়ে গেল হো, আর জয়ের ক্ষেত্রে হসন্ত। আবার দেখি আমরা সরল, সরল, সরল না হয়ে এটা হলো সরল, স্বয়ের ক্ষেত্রে হচ্ছে যে স অ, কিন্তু রয়ের ক্ষেত্রে ও, আর লয়ের ক্ষেত্রে হসন্ত, তাহলে হলো সরল। অমন সহজ সরল, অমন সহজ সরল, সেটা হয়ে গেল কি, অমন সহজ সরল। এই যে পার্থক্যটি, সেটি আমরা অনেক সময় ধরতে পারি না, বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। যেমন ন আর দ, এটা হচ্ছে নদ, কিন্তু ন সঙ্গে দি এটা যুক্ত হলো, তখন আর নদি হলো না, নদ, তাহলে হর কথা নদি, কিন্তু হয়ে গেল কি, নদী। আবার দেখি চল, তাহলে চল চল, কিন্তু বলছি চলি, এখানে চলি হলো না, চল চলি, তা না হয়ে হলো কি, চল চলি, এখানে ও হয়ে গেল অটা। ঠিক বল, তাহলে বলি, এটা হওয়ার কথা ছিল, কিন্তু তা না হয়ে বটা ও হয়ে গেল বলি। সেরকমই আমরা দেখছি রব, র ব রব, সেটাকে আমরা যখন বলছি রবি, তো
তখন আর র থাকলো না, এটা রবি হওয়ার কথা ছিল কিন্তু হয়ে গেল রবি। তাহলে রটা এখানে অটা ও হয়ে গেল। বধ, 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 কিন্তু আমরা বলছি বধু, বধু, এটা কিন্তু আমরা বলছি না। এখানে ব আর ধু তাহলে হওয়ার কথা ছিল বধু, তা না বলে আমরা বলছি কি বধু। এখানে বটা ও, বয়ে যে অ আছে সেটা ও হয়ে গেল। সেরকমই আমরা দেখি কব, এখানে ক ক থাকলো, বটা ও হয়ে গেল কব। আবার যখন বলছি কবিতা তখন কটা ও হয়ে গেল, কো, আর ক থাকলো না, অ থাকলো না, ও হয়ে গেল কবিতা। সব, স আর ব, সব, কিন্তু যখন বলছি সবিতা তখন কিন্তু আর স থাকলো না, সবিতা হলো না, হয়ে গেল কি সবিতা। ময়রা, ম, অ আছে এখানে কিন্তু আমরা বলছি ময়ূর, তাহলে কি হয়ে গেল ও হয়ে গেল ম, এখানে ম থাকলো না, ময়ূর হলো না, হলো ময়ূর। সেরকম আমরা যদি দেখি লক্ষণ, কিন্তু আমরা আবার লক্ষণ একজনের নাম, রাম লক্ষণ, রামের ভাই লক্ষণ, তখন কিন্তু সেটা বলছি লক্ষণ। কিন্তু আবার যদি বলি লক্ষণ দেখে বিচার করো, করো লক্ষণ দেখে বিচার করো, তাহলে এখানে লটা কি হয়ে গেল, ও হয়ে গেল। তাহলে আমরা দেখছি অয়ের দুরকম উচ্চারণ আছে, একটা অ আর একটা ও। এইটা আমাদের জন্যে খুবই সমস্যার ব্যাপার। আমরা যখন বাংলায় কথা বলি তখন অ কোথায় অ থাকবে আর কোথায় ও থাকবে, এই ধরনের ঝামেলাতে আমাদের পড়তে হয়। সেটা আমরা যখন পরবর্তী সময়ে আবার দেখব ঘুরে, তখন কোথায় কোথায় অ অ থাকে আর কোথায় কোথায় অ ও হয়ে যায় সেটা আমরা দেখব। এরকম আরও বর্ণ আছে কিন্তু, এ আছে না, এ কিন্তু কোথাও দেখি আমরা এ হয় আবার কোথাও এ হয়, হয় না? যেমন আমরা বলি যে এক, এখানে কিন্তু এ, এ ক, কিন্তু আমরা বলছি এক, অর্থাৎ এখানে এ হয়ে গেল, এ আর এ থাকলো না। কিন্তু যখন বলছি একটি তখন কিন্তু এ থাকছে, তখন কিন্তু আর এ হলো না, তখন এ তার জায়গায় থাকলো, এ থাকলো। ঠিক সেরকম যদি আমরা বলি যে একা, তাহলে কিন্তু এ কয়াকার, একা হওয়ার কথা ছিল কিন্তু এটা হলো একা, এটা হয়ে গেল এ। কিন্তু একটু যখন বলি তখন কিন্তু আর এ হচ্ছে না, তখন কিন্তু এ থাকছে, তখন একটু। সেরকম একদম, এ দিয়ে লেখা কিন্তু আমরা বলছি এ, একদম, তাহলে এখানে এ থাকলো না। কিন্তু আবার যখন আমরা বলছি যে একান্ত, তখন কিন্তু এ থাকছে, তখন আর একান্ত হচ্ছে না। এটা কিন্তু ভুল করে আমরা বলি অনেকে একান্ত, কিন্তু আসলে এটা একান্ত। সেটা কেন সেটা আমরা পরবর্তী সময়ে আলোচনা করব। যেমন এক রকম, এক রকম, এক রকম বলছি না, আবার বলছি এলাকা, এটা কিন্তু আর এলাকা বলছি না। তাহলে এক রকমের ক্ষেত্রে এ বলছি কিন্তু এলাকার ক্ষেত্রে এলাকা বলছি না, এলাকা বলছি। এখানে এ এবং এ মধ্যে আবার সেই গোলমাল দেখা দিল। যেমন আমরা বলছি বেলা, কিন্তু বলছি বেলি, ব্যয়ের ক্ষেত্রে এখানে বেলা হলো না, ওখানে কিন্তু বেলি হলো, এটা এই থেকে গেল, কিন্তু বেলার ক্ষেত্রে আমরা দেখলাম যে এ হয়ে গেল। আবার অনেক জায়গায় হয় যেমন বেলাভূমি সেসব ক্ষেত্রে থাকে। যেমন মেলা আমরা বলি, মেলা অনেক, বা আমরা মেলা দেখতে যাই বলি, কিন্তু যখন আমরা বলি মেলি তখন কিন্তু আর মেলি হলো না। এ আমাদের কিন্তু এরকম গোলমাল হয়। যেমন আমি দেখেছি যে একটা কর্মশালায় যখন আলোচনা করছি তখন একজনকে বললাম যে আপনার, অনেককে জিজ্ঞেস করছি কার কোথায় বাড়ি, একজন বলল আমার বাড়ি নেত্রকোনা, ভালো কথা। আবার সবার পরিচয় নিচ্ছি,
আরেকজন হঠাৎ করে বলল আমার বাড়ি নেত্রকোনা। তাহলে কি হলো, এখানে এ আর এ দুজনে তো দুই জেলায় বাড়ি না, একজনের নেত্রকোনা একজনের নেত্রকোনা, তা তো না, আসলে একটিই তো জেলা নেত্রকোনা, কিন্তু সে একে এ বলেছে, বলার ফলে সেই নেত্রকোনা কি হয়ে গেল, নেত্রকোনা। তাহলে এই যে বিপর্যয়গুলো আমাদের ঘটে, আমরা এবংকে অনেক সময় এবং বলে ফেলি, এলাকাকে এলাকা বলে ফেলি, এই ধরনের ঝামেলাগুলো হয়, সেগুলো আমাদের কি হবে সেগুলো আমরা দেখব। কিন্তু সমস্যা নিয়ে এখন আমি আলোচনা করছি যে কী ধরনের সমস্যায় আমরা পড়ি, কী ধরনের সমস্যা আমাদের মধ্যে থাকে। যেমন আরও আমরা বলতে পারি যে বর্ণ একাধিক আছে কিন্তু ধ্বনি এক, একটা ধ্বনি। আমরা দেখতে পারি যে দন্ত ন এবং মূর্ধন্য ন, আমরা দুটো নকে দেখছি বানানের ক্ষেত্রে, কিন্তু দন্ত ন এবং মূর্ধন্য নয়ের পার্থক্য আছে, কিন্তু উচ্চারণে কি কোনো পার্থক্য আছে? দুই নয় তো আমরা একরকমভাবে বলি, যেমন মন এখানে দন্ত ন, আবার বর্ণ না, প্রথম নটা কিন্তু মূর্ধন্য ন, পরের নটা কি দন্ত ন, কিন্তু একই রকম শোনা যাচ্ছে, বর্ণ না। যদি আমরা বলি নাম, দন্ত ন, আবার বলছি কণ্ঠ, মূর্ধন্য ন, কিন্তু একই নয়ের উচ্চারণ শোনা যায়। দেখি একটা শব্দ আছে কিন্তু সেই শব্দটার মধ্যে দুটো দুই ধরনের ন আছে, যেমন জনগণ, প্রথম নটা কিন্তু দন্ত ন, পরের নটা মূর্ধন্য ন, সেখানে কিন্তু আমরা দুই ন একরকম শোনা যাচ্ছে, জনগণ, ওইটাও ন ওইটাও ন। বানানের পার্থক্য আছে, বানান নিয়ে কথা হচ্ছে না, বানানের পার্থক্যটা যখন বানান আমরা লিখব তখন অবশ্যই সেটা ঠিক মতো জেনে শুদ্ধ করে লিখব, কিন্তু যখন উচ্চারণ করব তখন তো দুই ন আলাদা করার চেষ্টা করলেও লাভ হবে না, সেরকম হবে না। যদি আমরা বলি জয়ের ক্ষেত্রে বর্গীয় জ এবং অন্তস্থ জ, দুই রকম জ আমরা দেখছি, দুটো বর্ণ আছে কিন্তু উচ্চারণে কি পার্থক্য আছে? পার্থক্য নাই। যেমন আমরা বলি, যদি বলি বাড়িতে যম এসেছে, তাহলে সবাই খুব ভয় পেয়ে যাবে যে যমের হানা দিল বাড়িতে। এখন আমরা যেরকম নানারকম ভয়ঙ্কর পরিস্থিতিতে যখন যাচ্ছি তখন মনে হয় যেন এই মৃত্যু এলো, এই মৃত্যু এলো, তখন বলে যমে টানছে। কিন্তু ওই জ যে বলছি, আবার যদি বাড়িতে আমাদের অতিথি জামাই আসে, তাহলে কিন্তু একটা খুশির ব্যাপার। যম আসলে যেরকম আমাদের মন খারাপ হয়, জামাই আসলে তো আরও আমরা মন খারাপ করি না, খুশি হই। তাহলে জামাই আর যম দুটোই একই রকম উচ্চারণ হচ্ছে, উচ্চারণের ক্ষেত্রে এই দুই জয়ে আমরা পার্থক্য দেখি না। তবে জয়ের কিন্তু অন্যরকম, অন্তস্থ জয়ের অন্যরকম উচ্চারণ হবে, সেটা হলো যখন জ ফলা হবে তখন যে আর এক রকম হবে, কিন্তু এমনি সাধারণভাবে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা আলাদা করতে পারি না। যেমন একটা শব্দ আছে প্রযোজনা, প্রযোজনা যখন আমরা বলি তখন কি হয়, প্রযোজনার ক্ষেত্রে দুটো জ আছে, অন্তস্থ জও আছে বর্গীয় জও আছে, কিন্তু উচ্চারণে কি কোনো পার্থক্য হচ্ছে দুই জয়ে? প্রযোজনা দুই জয় তো আমরা একরকম দেখছি, এখানে কোনো পার্থক্য নেই। তাহলে আমরা এই বিষয়টা দেখছি যে বর্ণ একাধিক কিন্তু আমাদের উচ্চারণ একই হচ্ছে। আমরা দেখছি যে আরও কিন্তু এরকম বর্ণ আছে, যেমন স, স কটি আছে আমাদের? তিনটি, তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, এই তিনটি স্বয়ের আমাদের কাছাকাছি উচ্চারণ হয়, অনেক ক্ষেত্রেই তালব্য স এবং দন্তস্বর পার্থক্য ধরা যায় না, কিন্তু মূর্ধন্য স্বয়ের পার্থক্য আছে, সে বিষয়টি নিয়ে আমরা পরে আলোচনা করব। আমরা শুধু দেখি যে সবিশেষ একটি শব্দ আছে, এখানে তিনটি স্বয় আছে, দন্তস্ব আছে, তালব্য স আছে, মূর্ধন্য স আছে, কিন্তু উচ্চারণে একরকম শোনা যাচ্ছে, সবিশেষ সবগুলো স্বয়ের এক ধরনের উচ্চারণ শোনা যাচ্ছে, কিন্তু আলাদা আছে, পার্থক্য আছে কোথাও কোথাও, সেটি নিয়ে যখন বিস্তারিত আলোচনা হবে তখন আমরা সেই বিষয়গুলো দেখব। যেমন র আছে তিনটে, র, র এবং রহ, একটি হচ্ছে বয়ে বিন্দু র, আরেকটি ডয়ে বিন্দু র, একটি হচ্ছে ঢয়ে বিন্দু র, এই তিন রয়ের মধ্যে উচ্চারণের কিছু তারতম্য আছে, সেইটা নিয়ে আমরা
পরে কথা বলবো। আর একটা বিষয় আছে, যেমন আমরা গোলমাল করে ফেলি, যেমন আমরা বলি যে এই নারী নাড়ি, গাড়ি গাড়ি, শাড়ি শাড়ি, এইসব বিষয়গুলো আমাদের গোলমাল হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করব, অবশ্যই করব। আষাঢ়, যেমন এখানে ঢয়ে বিন্দু র, দৃঢ় ঢয়ে বিন্দু র আছে, সেগুলো নিয়ে পরবর্তী সময়ে আমরা আলোচনার সুযোগ পাব। আরও অনেক ব্যাপার আছে যেগুলোর কারণে ত্রুটিগুলো হয়, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনার সুযোগ পাব নিশ্চয়ই। এখন যে বিষয়গুলো বললাম, সে বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি যে সমস্যাগুলো কী, আরও সমস্যা আমি বলবো নিশ্চয়ই, এখন আমরা এই সমস্যাগুলো নিয়ে যদি একটু ভাবি, তাহলে আমাদের পরবর্তী ক্লাস যখন আমরা করব, তখন কিন্তু আমাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং ভবিষ্যতের দিকে তাকাতে হবে যে আর কী কী সমস্যা আছে এবং তার সমাধানগুলো কী, সেই সমাধানের দিকে আমরা ধীরে ধীরে এগোব। আজকের ক্লাসটি আমরা এই পর্যন্ত করি। নিশ্চয়ই সবাই খুব মনোযোগী ছিলেন আপনারা, এই মনোযোগের জন্যে আপনাদের অনেক ধন্যবাদ। আমারও ভালো লাগলো আপনাদের সঙ্গে ক্লাস করে এবং আপনাদের সাথে একটা সম্পর্ক তৈরি হলো, সেজন্যে আমার খুব ভালো লাগছে। আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।